ঠাকুরগাঁয়ে দ্রুত গতির আন্তনগর রেল সেবা বাড়লেও অপ্রতুল রেল ক্রসিং এর নিরাপত্তা ও গেটম্যান অরক্ষিত এসব রেল ক্রসিং এ বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। কেবল সাবধান বাণী দিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। বছর চারেক আগেও ঠাকুরগাঁওয়ের 39 কিলোমিটার রেলপথে চলত মাত্র দুটি লোকাল ট্রেন, এখন চলে দ্রুতগতির আন্তনগর ট্রেনও। লোকাল ও দূরপাল্লা মিলে চলাচলরত ট্রেনের সংখ্যা 12টি। 39 কিলোমিটার রেলপথে অনুমোদিত রেল ক্রসিং 55টি, তবে 46টিতে গেটম্যান না থাকায় এই সুবিধা বাড়িয়েছে ঝুঁকিও। অরক্ষিত রেল লাইন হওয়ার কারণে আমরা শিক্ষকেরা আতঙ্কে থাকি, ভয়ে থাকি, কখন হঠাৎ করে ট্রেন চলে আসে। এখানে কোনো গেটম্যান নাই, অরক্ষিত একটা মানে রেল রেল গেট আর কি। 2018 সালে আন্তনগর ট্রেন চালুর পর গত 4 বছরেই দুর্ঘটনা ঘটে 15টি, প্রাণ হারান 7 জন। মাসখানেক আগে এখানে একটা টাটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। গেটম্যান না থাকার কারণে ওই ট্রাক চালকরা বেহুদার মতো গাড়ি চালায়, দুর্ঘটনা হয়ে লোকজন মারা যায়। কর্তৃপক্ষ বলছে অনুমোদনহীন গেট আছে আরো 10টি, দুর্ঘটনায় বেশি দায়ী সেগুলোই। সংকট এড়াতে গেটম্যান নিয়োগ প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তারা। অনেক গেটে গেটম্যান নেই, দুর্ঘটনা এড়ানোর জন্য গেটম্যানের প্রয়োজন। আমাদের যে মেন গেটগুলোতে আমাদের জনবল থাকে ট্রেন এবং সড়ক যানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আবার কিছু আছে হচ্ছে আনম্যান্ড, এগুলো অবৈধ গেট। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলোকে আমরা বৈধতা দিয়েছি, কিন্তু এগুলোতে আমাদের জনবল স্বল্পতার কারণে আমরা এগুলোতে জনবল দিতে পারিনি। দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগ সহ অবকাঠামোগত উন্নয়নে কমবে দুর্ঘটনা ও ঝুঁকি, আশা স্থানীয়দের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।